এই হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, আশা থাকি তোমরা সবাই ভালো আছো। ভালো না থাকলে ভিডিওটা পুরো দেখো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আজকে আমি একটু সাইকো টাইপের লুক দিয়ে এসেছি। একটা পার্কে যাচ্ছিলাম, পাশ দিয়ে দেখলাম একটা মেয়ে বসে আছে। আমি পার্কের বাইরে থেকে এই যে ভিডিওটা করছি ইন্ট্রো, এই এইখানে হয়তো ক্যামেরা সেটটা সেট করে দেবো, দেন সামনের দিকে আছে ভিডিওটা হবে, ঠিক আছে? দেখো খুব মজা হবে। আর গান প্র্যাঙ্ক করবো আজকেও, গান প্র্যাঙ্ক পার্ট টু বেরোচ্ছে। সো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখার পর যা যা করতে হয় ভাই বলেই দিয়েছি, ভিডিও লাস্টে করে দিও। চল আপাতত রাখি। আর হ্যাঁ, এই যে আজকে কি গরম এখানে, একটু বেশি। রিলস বানাচ্ছো? তোমার কি? আমি ছাও বানাই। চলো একসঙ্গে বানাই তাহলে রিলস। তোমার সাথে কেন বানাবো আমি? কি হবে বানালে? কেন দেখতে ভালো লাগছে না নাকি আমাকে? তোমার লেভেল জানো? আমি একটা ইনস্টাগ্রাম মডেল, ঠিক আছে? বাহ, দে লেভেল দিয়ে কি হবে? কত ফলোয়ার্স তোমার ইনস্টাগ্রামে? পুরো 1 মিলিয়ন। 1 মিলিয়ন? ওয়াও ওয়াও ওয়াও। দেখি দেখি 1 মিলিয়নটা 1 এর পরে কত শূন্য হয় দেখি। তুমি তোমার মোবাইলে চেক করো, ঠিক আছে? আমাকে ডিস্টার্ব করো না। ডিস্টার্ব না, एक्चुअली ভালোভাবে কথা বলতাম, বাট তুমি যে অ্যাটিটিউড দেখিয়ে দিলে। তোমার মতম ছেলেকে আমি কি ভাও দেবো ভেবেছো? কেন আমার মতো ছেলে কি করে, ভাও খায় না? কি করে? আরে বাবা, একটা কিউট মেয়েকে মশাই কামড়াচ্ছে, আমি কি একটু হেল্প করতে পারি না? তুমি কাছে কেন আসছো? যাতে মশাগুলো মেরে দিতে পারি না। দেখি না রিলস, দেখি না, বানাই একসঙ্গে কি হবে। ওই গানটাই বানাই, সেই তুমি যে নেই দেখ রা, তোমার কাওরা বাওরা হো রা, ওইটাই বানাই। চলো আমি আপনার সাথে কেন বানাবো ভিডিওটা? কার কেউ আছে এখানে বানানোর মতো? আমাকে কারো দরকার নেই, আমি নিজেও বানাতে পারি। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে একটা কিউট মেয়ের সঙ্গে একটা রিলস ফিলস বানাবো, তোমাকে দেখলাম ওই বাইরে থেকে ভাবলাম যাই, একাই বসে আছে। অনেকটা মেয়ে পড়ে আছে কি ওখানে গিয়ে? আচ্ছা ফাঁকা পার্কে তোমার কি মুড হলো গিয়ে বসি একা একা? তাও আবার আমার মুড জিৎ, এখানে কেন এসে বসেছিস? এখানে এখানে একটা সুন্দর ময়না বসে আছে না, ওই জন্য। আচ্ছা দেখি মোবাইলটা তো দেখি অ্যাটলিস্ট। আমি আমার মোবাইল তোমাকে কেন দেখাবো? একটা সেলফি তুলি না। সেলফি? আমি তোমার সাথে কি হয়েছে? আচ্ছা ভেবে না, আমি তোমার ফ্যান। ও ফ্যান, তাহলে তুই কিন্তু আমাকে এরকম, এখন আমি খুব ব্যস্ত আছি, আমি তোমার সাথে ফটো তুলতে পারবো না। সরি, ফটো তুলতে পারবে না? ফটো তুলতে পারবে না? তাহলে কে তুলবে আমার সঙ্গে ফটো? তুমি ভাবো, তুমি মডেল, আমি তোমার ফ্যান, তোমার সঙ্গে একটা সেলফি নিতে চাই, এতে ক্ষতি কোথায়? আমাকে কোনো ইন্টারেস্ট নেই আপনার সাথে নেওয়ার। তুমি ফ্যানদের সঙ্গে সেলফিও না? না, সব ফ্যানদের সাথে আমার কেন নেওয়ার? তোমার এত মিলিয়ন মিলিয়ন ফ্যান, তারা সেলফি তুলতে আসে না তোমার কাছে? আমার কাছে সব আছে, তোমার মতো এরকম ছেলে আসে না আমার কাছে, ঠিক আছে? একটা ভিডিও বানাচ্ছি আর তুমি ডিস্টার্ব করছো উপর থেকে। তুমি একসঙ্গে বানাই, আমি তোমার সাথে কেন বানাবো? একসঙ্গে বানাই, ক্ষতি কোথায়? আমারও তো একটা ড্রিম ছিল, আমি আমার সেলিব্রিটির কাছ থেকে একটা রিলস বানাবো। বিরক্ত করে দিচ্ছি ছেলেটা। আচ্ছা তোমার আরেকটা ফ্যান আছে দেখবে, মোবাইলটা তুলে নাও, মোবাইলটা নোংরা লেগে যাবে, এমনি তো ফেলেই দিয়েছো। আচ্ছা মোবাইলটা আমিই রাখি নাকি? না না, মোবাইলটা দাঁড়াও, এক সেকেন্ড, দূরে দূরে একটু, দূরে একটু, দূরে দূরে, বেশ মোবাইলটা নিয়ে যত ঝামেলা, দাঁড়াও আমি বলছি, মোবাইলটা আমি রাখি, সেলফি টেল আমি তো ভেঙে ফেলে দেবো আমার কাছে, তাহলে আমার কাছে থাক, তুমি 2 সেকেন্ড ঠান্ডা হয়ে বসো, কিছু কথা বলি তোমার সাথে। এইটা বের করা পর্যন্ত তুমি আমাকে নর্মাল ভাবলে, বের করলে আমার ভালো ছেলে হয়ে গেলাম। হ্যাঁ দাদা 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 কত কি, একটা সেলফি তুললে কি হতো? সেলফি এখন নিচ্ছি না, কেন একটু আগে সেলফি নিলে কি হতো?
আমি দেখলাম আমি ওখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তুমি তো জানো একটা রাস্তার পাশে ফাঁকা জায়গা, আমি যাচ্ছিলাম দেখলাম একটা মেয়ে ইনস্টাগ্রাম রিল বানাচ্ছে, গান ফান চলছিল, তুমি মানে লিপসিং করছিলে, টিকটকে দেখলাম দোলনায় তুমি ভিডিও বানালে, বেশ ঠিক আছে, একটা সেলফি নিতে চাইলাম, এত ক্ষতি হলো কি তোমার? তুমি কোনোদিন দেখেছো এরকম ট্রিগার টানটা দেখেছো কি? কথা হচ্ছে কি, তুমি বললে কি তুমি মডেল, তোমার নাকি লাখ লাখ ফলোয়ার? কত মিলিয়ন ফলোয়ার ছিল আমি শুনতে পাইনি, বলো কত মিলিয়ন ছিল? আমার কোন ফলোয়ার, কত মিলিয়ন ছিল আমি শুনতে পাইনি, বলো। 1 মিলিয়ন? না, 1 মিলিয়ন কি করে হয় জানো, খাটতে হয়, ফ্যান্সদের সঙ্গে ভালো বিহেভ করতে হয়, এইভাবে 1 মিলিয়ন হবে? প্লিজ যেতে দিন, প্লিজ। তুমি তোমার এখন একটাই উপায় শোনো, আমি বলে দিই ভালো করে, তুমি টিকটকে মুজরা করছিলে না ওই সাইডে, টিকটক সরি টিকটক বলি কেন, ইনস্টাগ্রামে মুজরা করছিলে না, আমার সামনে মুজরা করবে আমি দেখবো, তুমি এখানে নাচবে গাইবে আমি দেখবো, জাস্ট বুঝতে পেরেছি, শুরু করে দাও যত তাড়াতাড়ি তুমি পারো, প্লিজ এই যে এইটা এইটা প্লিজ কথা বলো, আমি কিন্তু দেবো পরে, ঠিক আছে, প্লিজ হবে এখানে, একবার কথা শুনুন, আমার মোবাইলটা দিয়ে দিন, আমি যতটা শোনা শুনে নিয়েছি অনেক মানে অনেক সময় ধরে তোমার কাছে আমি রিকোয়েস্ট করেছি অনেক কিছু নিয়ে, তুমি এখন মুজরা করো, আমার সেলফি লাগবে না, আমি দেখবো লাইভ ইনস্টাগ্রামে ডেমো দেখবো তোমার, চলো চলো চলো, স্টার্ট 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 স্টার্ট, দেরি কর না, যত দেরি করবে তত কিছু হারাবে, ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল হয়েছে, আমি অ্যাটিটিউড দেখিয়েছি, প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ আমার ফোনটা দিয়ে দাও, এবার আমিও একটা ভুল করব, দেন ক্ষমা করে চলে যাব, তুমি ওইখানে নাচো আমি দেখব তোমার নাচ, কি গান ভাল লাগে তা সব থেকে, তাড়াতাড়ি দেরি কর না, আমি কিন্তু মেরে দেবো, এবার তাকাও ওইখানে তাকাও, আমি কিন্তু মেরে দেবো, তাড়াতাড়ি নাচ দেখতে চাই আমি, বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না আমার কথা, আমি তো এখানে মেরে দেবো, তাড়াতাড়ি ওখানে নাচো বললাম নাকি মাথায় ধরবো, তাই বলো নাচো, আমি নাচ দেখবো তোমার, তুমি ইনস্টাগ্রাম বানাচ্ছিলে না, আমি ওইটা দেখবো এখন, যে গানে ভালো লাগে তোমার চলো এটাও দেখবে, আজ এভাবে ধরে রাখবো, জলদি 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 ওঠো ওঠো ওঠো, দেরি করো না, জলদি চুপ, জলদি বললাম, এ কথা ঢুকছে না, ওট 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 ওট, ওখানে নাচ, হ্যাঁ সব দিয়ে ঠিক আছে, একদম সব দিয়ে দেবো, তোকে ছেড়ে দেবো, তুই চলে যাস, যা ওখানে নাচ, তুই আমার ইগো হার্ট করেছিস, আমি জাস্ট স্যাটিসফাইডের জন্য তোকে নাচাচ্ছি, নাচ ওইখানে নাচ, জলদি জলদি, লোক কি বলবে একটু প্লিজ, জলদি ঠিক আছে, জলদি তাড়াতাড়ি নাচ, নাচ, তালা খুইলা দে সুলেমান, তালা খুইলা দে, আরে তালা খুইলা দে, এটা নাচ হচ্ছে না, এটা নাচ হচ্ছে, এটা কি নাচ হচ্ছে, তোমার তোর তোর দ্বারা তোর মিলিয়ন ফলোয়ার্স হলো কি করে, আমি তো সেটা বুঝতে পারি, এটা নাচ হচ্ছে, নাচ নাচ সব, আমি বললাম দেব বললাম, একটা মোবাইল গুঁতো দিয়ে ভেঙে দেবো, নাচ নাচ ভাঙবো, নাচ নাচ নাচ, আচ্ছা নাচ, প্লিজ কষ্ট, ঠিক আছে আমি তোর কষ্ট আমি বুঝতে পেরেছি, তুই নাচ ওখানে নইলে আমি ভেঙে দেবো একেবারে, এভাবে গুলি করে দেবো ভেঙে চলে যাবে, এভাবে গুলি করে দেবো ভেঙে চলে যাবে, এভাবে গুলি করে দেবো ভেঙে চলে যাবে, তাড়াতাড়ি নাচ, নাচ কান্না করে কিচ্ছু হবে না রে ভাই, নাচ 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 নাচ, তোর নাচ আমার পছন্দ হচ্ছে না, এখানে বস দেব, বস বস বস, তোর নাচ আমার পছন্দ হয়নি, বস এখানে বস, বেশি কায়দা খাটাবি না, কায়দা খাটালে গুলি করে দেবো, এখানে বস, তুই বসতে বললাম না, জলদি জলদি জলদি, সময় নেই আমার হাতে, আমি বেরিয়ে যাবো, আমার অনেক কাজ পড়ে আছে, বস, তোর মতো একটা মডেলকে সময় দিতে গেলে আমার কাজ বেরোবে না, তোর নাচ দেখে আমি খুশি না, আমার একদম ভালো লাগেনি, জঘন্য বিচ্ছিরি লেগেছে, ঠিক আছে তুই আমাকে একটা কিস কর, আমি বেরিয়ে চলে যাবো, মোবাইল ওখানে থাকলো তুই নিয়ে নিস পরে, চল 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 চল, জলদি 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 জলদি, তাড়াতাড়ি
তাড়াতাড়ি বল নাম বল এঞ্জেল প্রিয়া বলছিলেন আপনি ওইটা আমি হ্যাঁ ওইটা আমি ঠিক আছে নাম দিয়ে আমার কোনো লাভ নেই তুই আমাকে কিস কর আমি চলে যাব আমি আপনাকে দাদা বলছি না আপনি আমার থেকে ও সব দেখে আমার লাভ নেই না তুই জলদি জলদি কিস কর আমি বেরে চলে যাব তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নেই আমার হাতে একদম প্লিজ আমার জলদি জলদি কিস কর আমি বেরিয়ে চলে যাব তাড়াতাড়ি তিন গুণ বল চল এক দুই আমি কিন্তু তিন গুণ বই এবার তাড়াতাড়ি তিন জলদি পাল্টা জলদি 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 কর জলদি কিস কর হ্যাঁ পাক্কা চলো আমি চলে যাব তোকেও ছেড়ে দেবো বেরিয়ে যাস তুই তাড়াতাড়ি আমার ভালো লাগেনি তুই তাড়াতাড়ি কিস কর আমি চলে যাবো তাড়াতাড়ি সময় নেই আমার হাতে মেয়েটা বুঝছো না মা তাড়াতাড়ি কর এক সেকেন্ড এক সেকেন্ড ওই ওই সাইডে একটু তাকাও প্লিজ ওই পোলটার পিছনে ওই দেখো ওই যে একটা ছেলে হাত দেখাচ্ছে কি লাগানো আছে ক্যামেরা লাগানো বুঝে গেছো অ্যাকচুয়ালি তোমার সঙ্গে একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম ঠিক আছে এসব সবই ফেক দেখলাম তুমি বসে ইনস্টাগ্রামে রিল বানাচ্ছ কান্না করো না এটা ফেক তুমি হাতে নিয়ে দেখো এটা ফেক হাতে নাও এটা ফেক টোটালি ফেক লাইটার গান ঠিক আছে কান্না করো না বাবারে কান্না করো ঠান্ডা হোক অ্যাকচুয়ালি তোমাকে দেখলাম তুমি রিলস বানাচ্ছিলে ওই জন্য আমি আসলাম যে একটা ভিডিও করা যায় আমি ওই সাইডে ওই পোলের ওই সাইড থেকে আমি সেট করে দিয়েছি ক্যামেরা দেন আমি ঢুকলাম এখান দিয়ে জাস্ট প্র্যাঙ্ক করার জন্য রাগভাগ হলো রাগ হয়েছে তো মোজরাটা আমার সত্যিই জঘন্য লেগেছে সিরিয়াস মোজরাটা জঘন্য ছিল আরেকবার নিচে দেখাবে নাচ কিন্তু এই স্মাইলটাই দরকার আমাদের আমাদের ভিউয়ার্সকে একটু হাই করে দাও প্লিজ উইথ স্মাইল ঠিক আছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না ফেক এটা কিছুই না একবার হাই করে দাও এখানে চলো চলো আচ্ছা বলে দিই আমার কথাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা শেয়ার করো ভিডিওটা সাবস্ক্রাইব করো আর যা যা লাগে করে দিও ভাইয়ের চ্যানেল বোঝোই তো এখন আমিও থতমত হয়ে গেছি কি বলবো মেয়েটা এখনও কান্না থামাচ্ছে না ঠিক আছে চলো তাহলে পরে আবার দেখাবো নেক্সট ভিডিওতে আপাতত রাখি আর একটু সাপোর্ট করো হ্যাঁ ভাইকে চলো বাই